हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल बिडिरिता अपना सबाई केमन आशा कर भलो आल्ला रहमत अपन दया भलो तो बंधुरा अपना निश्चय माछ जो झापटाच्छे से शब्द सुनते पाच्छेन तो एकटू आगे होच्छे आमादेर बाड़ीर पाशे जे कि बोले एटाके पुकुर ना माने बाड़ीर पाशे जे पानी सेई पानीते माने माछगुलो किछु बाच्चा धरेछिलो तो সেখান থেকে আমার মা হচ্ছে কিনে রেখেছে ওদের কাছ থেকে কারণ ওরা হচ্ছে কিছু বাড়ির জন্য নিয়ে যায় কিছু বিক্রি করে দেয় তো তাজা মাছ দেখে আমার মা লোভ সামলাতে পারলো না বাচ্চাদের কাছ থেকে কিনে রেখেছে আর এদিকে হচ্ছে আমার মা নিচ থেকে কিছু শাক এনেছে কারণ হচ্ছে এই জায়গায় দুই রকমের শাক আছে তো এই যে এটা হচ্ছে হেচি শাক আরেকটা শাক হচ্ছে এটা হচ্ছে খেতা শাক আমার মা বলে এটা খেতা শাক তো আপনারা কে কে এটা চেনেন বা খেয়েছেন আমাকে বলবেন আমার কাছে খুব ভালো লাগে এই খেতা শাকটা তো আর এখানে হচ্ছে শিং মাছ আমার মা বলছিল যে কি দিয়ে রান্না করব তো আমি বললাম যে আলু পটল দিয়ে রান্না করো কারণ আলু পটল দিয়ে আমার খুব ভালো লাগে তো মা বলল যে পটল তো নেই তাহলে লাউ দিয়ে রান্না করি আর তোর যদি পটল দিয়ে বেশি খেতে ইচ্ছা করে তাহলে কালকে পটল এনে তোকে আবার রান্না করে দেব तो आलू पोटल टमेटो दिए सत्य शिंग माछेर तरकारी असम्भव मजा लागे तो जाइ होक आज के लाउ दिए रान्ना होबे आर एदिके होच्छे आमी जानाला दिए देखछिलाम जे आमादेर प्रतिबेशी एक भाइया होच्छे से एबं तार बाबा दुइजन होच्छे धान एकजन काटतेछे आर एकजन होच्छे धान मारा करतेछे तो भाइयाटा होच्छे तादेर धानगुलो पेके गेछे तो ओई धानगुलो होच्छे केटे तार बाबार काछे गिये गिये दिये आसतेछे আর তার বাবা হচ্ছে ড্রামের উপরে রেখে ধান মারাই করতেছে তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো আসলে ব্যাপারটা হয়েছে কি আমরা যারা ঢাকা শহরে থাকি তো শহরের দিকে সেখানে কিন্তু এইসব দৃশ্য দেখা যায় না আর যেহেতু আমার মায়ের বাসাটা ঢাকার মধ্যেই কিন্তু মায়ের বাসাটা একটু গ্রামের ঢাকার মধ্যেই বাড্ডা এলাকার ভিতরের দিকটাতে একটু গ্রামের মতো যে কারণে আমি হচ্ছে দুইটাই পাচ্ছি গ্রামের এবং শহরের দুইটা ছোঁয়াই আমি পাচ্ছি তো সে কারণে হচ্ছে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেকেই হয়তোবা বলবেন যে এগুলো আমরা জানি বা এগুলো আমরা অনেক দেখেছি তো যাই হোক আমার কাছে এগুলো খুব ভালো লাগে দেখতে তো আমি হচ্ছে জানালা দিয়ে দেখছিলাম তো আমি নিচে নেমে এসে হচ্ছে আমি এগুলো ভিডিও করেছি তো অনেকক্ষণ এখানে ছিলাম আর ভাবছিলাম যে আসলে জিনিসগুলো কি সুন্দর করে তারা করে এবং কত কষ্ট করে তারা পরিশ্রম করে এই যে ধান রোপণ থেকে শুরু করে তারপরে হচ্ছে ধানের এই যে মাড়াই করা এবং এগুলোকে আবার মেশিনে দিয়ে হচ্ছে খোসা ছাড়ানো হবে তো আমি আমার লাইফে আগে কখনো এইভাবে পুরোপুরি ধানের প্রসেসিং যেটা সেটা কখনো আমি আগে পুরোপুরি দেখি নাই বা জানতাম না বই পুস্তকে যতটুকু পড়েছি ততটুকুই জানতাম তো আমার মা এখানে বাড়ি করাতে হচ্ছে আমি এখন এটা পুরোপুরি দেখতে পেরেছি তো আমার কাছে খুব ভালো লেগেছে যে আসলে কত কষ্ট করে আমাদের এই যে ভাত খাওয়ার চালটা যে তারা আমাদের জন্য করে কৃষকরা তো তাদের কাছে আসলে আমরা অনেক ঋণী তাদের ঋণ কখনোই শোধ করার মতো না যতই আমরা টাকা দিয়ে চাল কিনি না কেন কিন্তু তাদের পরিশ্রমের ঋণ কখনোই শোধ করার মতো না তো আমাদের ধানগুলো এখনও কাটা হয়নি একটু আগে আমি দেখাচ্ছিলাম যে বাম পাশের যে ধানগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের আর ডান পাশেরগুলো অন্য মানুষের তো হচ্ছে আর এদিকে হচ্ছে আমার মা আজকে আমার পুরি খেতে ইচ্ছে করছিল কারণ কালকে হচ্ছে আমার মা তার নাতিদের শখ পূরণ করেছে সিঙ্গারা আর কেক বানিয়েছে তো আজকে হচ্ছে আমার শখটা পূরণ করেছে পুরি বানিয়েছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাতে করে প্রতিটা ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।